গতকাল মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে শিক্ষক নিয়োগ মামলার শুনানি চলছিল সেখানেই বিচারপতির বিরাট নির্দেশ চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ওই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে যত মামলা দায়ের হয়েছে সকলকে চাকরি দিতে হবে আগামী তিন মাসের মধ্যে যোগ্যতার ভিত্তিতে সকল মামলাকারীদের চাকরি দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রসঙ্গত সময়টা দুই শূন্য নয় সাল সেই সময় প্রাথমিকে এক আট দুই ছয়জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় তৎকালীন বাম সরকার পরের বছর শুরু হয় নিয়োগ প্রক্রিয়া তবে দুই শূন্য এক এক সালে পালাবদলের পর বাম আমলের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয় তৃণমূল সরকার পাশাপাশি নতুন প্যানেল প্রকাশ করে মমতা সরকার ওই প্যানেলকে চ্যালেঞ্জ করে মামলা হয় কলকাতা হাইকোর্টে পরে সেই জল গড়ায় সুপ্রিম কোর্টেও সুপ্রিম কোর্ট নয়া তৃণমূল সরকারের পক্ষে রায় দিলেও জানায় বাম আমলে চাকরিতে আবেদনকারীদেরও নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দিতে হবে ওই প্যানেলের ক্ষেত্রে নতুন করে কোনো আবেদন নেওয়া যাবে না এরপর আদালতের নির্দেশ মেনে দুই শূন্য এক চার সালে ওই প্যানেলেই ফের নিয়োগ শুরু করে তৃণমূল সরকার তবে এখানেও জট কাটেনি দুই শূন্য এক পাঁচ সালে বাম আমলের নিয়োগ সংক্রান্ত প্যানেলের মেয়াদ শেষ হয়ে যায় এরপর গোপালচন্দ্র কাঞ্জিসহ বেশ কিছু চাকরি চাকরিপ্রার্থী নিয়োগে কাচুপির অভিযোগ তুলে ফের মামলা দায়ের করেন তাদের অভিযোগ ছিল শিক্ষক হওয়ার ন্যূনতম যোগ্যতা না থাকা সত্ত্বেও নতুন আবেদনকারীকে ওই নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ করে দেওয়া হয়েছে অনেকেই চাকরি পেয়েছে এই নিয়োগ প্রক্রিয়ার ত্রুটি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থী